প্রিয় দর্শক স্বাগতম রহিম গ্রুপ যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে এসে যুক্ত হবেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ দর্শক আজ আমরা আলোচনা করব রাজনীতির সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে যেহেতু মাহমুদ ভাই উপস্থিত মাহমুদ ভাইকে দিয়ে শুরু করতে চাই আজকে আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন যে সহিংসতা করে 7 জানুয়ারির নির্বাচন বানচাল করে দেওয়া যাবে না তো এই নির্বাচন বানচালের প্রশ্নটা এই মুহূর্তে কেন আসছে মানে কোনো আওয়ামী লীগ কি কোনো ধরনের আশঙ্কা করছে নির্বাচন বানচালের ধন্যবাদ আপনাকে আজকে যে কথা বলতে চাই যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই আসলে আজকে কিন্তু এই কথাটা বলেছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এবং আসলে কি জানেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু রাজনৈতিক বিশেষ করে আওয়ামী লীগ যখন কোনো না কোনোভাবে বাংলাদেশের বাংলাদেশকে নেতৃত্বের জায়গায় থাকে তখন এই ধরনের ষড়যন্ত্র কিন্তু বারবার পরিলক্ষিত হয়েছে শেষ পর্যন্ত যে সব কিছু ব্যর্থ হয়েছে এটারও কিন্তু আমাদের অনেক নজির আছে যেটা হয়েছে কি আসলে আমরা তো দেখছি মানে যখন আওয়ামী লীগ বিশেষ করে 2008 নির্বাচনের পর থেকে নানা ধরনের বৈরী একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়েছে আমরা দেখেছি ক্ষমতা গ্রহণের পর শপথ গ্রহণের সাথে সাথে দেখেছি পিলখানার মতো একটা ঘটনা ঘটেছে এবং খুব দক্ষতার সাথে কিন্তু আওয়ামী লীগ এটাকে ট্যাকেল দিয়েছে এবং প্রত্যেকটা সময় দেখা গেছে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমরা যেমন যুদ্ধ অপরাধীদের বিচারকে বানচাল করার জন্য অনেক আন্তর্জাতিক শক্তিও কিন্তু এক ধরনের ইনভলভ হয়ে গিয়েছে এখানে আমরা দেখেছি বঙ্গবন্ধু হত্যার যখন বিচার চলছে তখনই এই ধরনের কিছু শক্তির উদ্ভব হয়ে বারবার সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করেছে তো এখনও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আওয়ামী লীগ কিন্তু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন এবং 7ই জানুয়ারি কিন্তু নির্বাচনটা হওয়ার যে তারিখ ঘোষণা করেছেন এবং দেখেন 17 তারিখের মধ্যে কিন্তু আমাদের প্রার্থীগুলো নিশ্চিত হয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে কিন্তু 8 তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে তো আসলে সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর নানা মোড়লদেরকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু যে উন্নয়নের যে একটা মহাসড়কে আওয়ামী লীগের যে যাত্রা কিংবা আমি বলি সরকারের যে যাত্রা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে যাত্রা শুরু করেছেন সেই যাত্রাও কখনো একদম কী বলো একদম পুষ্প বিছানো ছিল না আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু একদম অমসৃণ একটা পথকে সবসময় কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বেছে নিতে হয়েছে এবং সেই অমসৃণ পথকে সবসময় চলার উপযোগী করেছে কিন্তু আওয়ামী লীগ তো এখনও কিন্তু সারা বিশ্ব বলি আর আমাদের দেশের যে সমস্ত বিশেষ করে বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে যারা ছিল স্বাধীনতা বিরোধীদের যে বিচারের পক্ষে যারা বিচারের রায়কে প্রতিহত করার পক্ষের যে শক্তিগুলো তারা কিন্তু এখনও সক্রিয় রয়েছে তারা নানাভাবে চেষ্টা করবে এই 7 তারিখের প্রোগ্রামটা যেন বানচাল করা হয় তারা নানাভাবে চেষ্টা করবে এই সরকারকে যেন খুব দ্রুত তাদের যে একটা স্বপ্ন ছিল 28 তারিখ এই সরকারকে ফেলে দিবে এর আগে আমরা দেখলাম 10ই ডিসেম্বরের একটা স্বপ্ন ছিল এবং অবিশ্বাস্য স্বপ্ন নিয়ে কিন্তু তারা এগিয়েছে এবং এই যে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে আওয়ামী লীগ এখানে আসা তো যার কারণে আমার কাছে মনে হয়েছে হয়তো বা কাদের ভাই এই বিষয়টাকে হয়তো উত্থাপন করার চেষ্টা করেছে আর আওয়ামী লীগ তো শুধু এখন না বিশেষ করে সৃষ্টির পর থেকে দেখেন এদেশের মাটি ও মানুষের প্রয়োজনে কিন্তু একটা দল গঠন হয়েছে আওয়ামী লীগ এবং সম্পূর্ণ বাংলাদেশের মানুষের নেতৃত্ব বাঙালিদের নেতৃত্বের জন্য তৈরি হয়েছে বঙ্গবন্ধু কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ এর আগে আমরা কিন্তু একটা বলবো ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে আমাদের বসবাস ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা জগা খিচুড়ি কিন্তু সংস্কৃতির মধ্য দিয়ে আমরা ছিলাম এইখান থেকে যে একদম একটা বিপ্লব সংগঠিত করা মানুষকে নেতৃত্ব দেওয়া নিজেকে তৈরি করা বাংলাদেশের মানুষকে তৈরি করা বাঙালিকে তৈরি করা একটা সংস্কৃতির পক্ষে একটা দেশজ জাতীয়তাবাদের পক্ষে যে নেতৃত্ব দেওয়ার যে শক্তি সেটা কিন্তু বঙ্গবন্ধু দেখিয়েছেন এবং এই যে তখনও কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রের যে একটা উৎস মূল এটা যে আজকে নতুন এবং আজকে প্রথম সেটা না তো এটা ঠিক যে আওয়ামী লীগ কিন্তু এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে করতেই শিখেছে কীভাবে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হয় তো যার কারণে আওয়ামী লীগের কাছে কখনোই এগুলো খুব বেশি বড় ধরনের আমি বলব যে ঝুঁকি মনে হয় না কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার মতো যে একটা সক্ষমতা এটা আওয়ামী লীগের আছে আপনি দেখেন এশিয়া উপমহাদেশে আমি যদি বলি কঠিন একটা নেতৃত্বের জায়গায় চলে গেছেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা এবং তিনি এই সাবকন্টিনেন্টের অনেক সিনিয়র নেতাদের মধ্যে তিনিও একজন এবং আমি মনে করি পৃথিবীব্যাপী কিন্তু এখন আমাদেরকে কাউন্ট করা হচ্ছে আমাদের দেশকে কাউন্ট করা হয় আমাদের নেতৃত্বকে কাউন্ট করা হয় এবং আমাদের নেতৃত্বের যে একটা লিডারশিপ কোয়ালিটি এটাকে কিন্তু মানুষ কাউন্ট করছে এবং পৃথিবী কাউন্ট করছে তো যার কারণে ষড়যন্ত্রকারীরা যে খুব বেশি সফল হবে তাদের যে খুব বেশি স্পেস তারা পাবে সেটাও ঠিক না
তো যেটা আশঙ্কা করছেন সেই আশঙ্কা কিন্তু আমাদের মধ্যে এখনও আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী রয়েছে, আমরা যারা শেখ হাসিনার কর্মী রয়েছি, আমরা এই সমস্ত চ্যালেঞ্জ কিংবা এই সমস্ত বৈরী পরিবেশ কীভাবে মোকাবেলা করতে হয় কিন্তু আমরাও কিন্তু মাঠ থেকে শিখেছি। কিন্তু আপনি তো বলছিলেন যে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে এবং আপনারা অনেক উন্নয়ন করেছেন, মেট্রো রেল করেছেন, পদ্মা সেতু করেছেন, অনেক উন্নয়ন কাজ রয়েছে, তারপরও এরকম আশঙ্কা কেন থাকবে? না, এটা তো খুব স্বাভাবিক। মানুষ কাকে বেশি জেলাস করে, যে সবচেয়ে বেশি ভালো তাকেই জেলাস করে, যে সবচেয়ে বেশি কাজ করে তাকেই মানুষ এক ধরনের কিন্তু অঘোষিত এক ধরনের বিদ্রোহ তার বিরুদ্ধে থাকেই মানুষের। এটা আমাদের অনেকটা স্বভাবজাত একটা বিষয়। আর আমাদের দেশে হয়ে গেছে কি, একটা সরকার টানা থাকলেই মানুষ কেমন যেন কিছুটা বিরক্তি কিংবা একই মানুষ একই জায়গা দেখতে দেখতে মানুষের মধ্যে একটা ইয়ে চলে আসে, কিন্তু আমরা সেই জিনিসটা আবার মিথ্যা প্রমাণ করতে চাই। যেমন আমরা দেখেছিলাম, মানে আমাদের ঘোষণায় করা হয়েছিল পদ্মা সেতুর মতো ইয়ে সফল হবে না, কারণ বিশ্বমোড়ও যারা আমাদেরকে উন্নয়ন সহযোগে ছিলেন তারা কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি সেটাকে মোকাবেলা করে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন আমাদের টাকা দিয়ে আমাদের পদ্মা সেতু করবো, এবং সেটা কিন্তু করতে পেরেছেন এবং দেখিয়ে দিয়েছেন। আরেকটা জিনিস, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তার হাত দিয়ে সেটা উদ্বোধন হয়েছে। এবং আরেকটা জিনিস দেখুন, করোনা মহামারী যেটা বিশ্বব্যাপী একটা তালমাটার অবস্থা ছিল, আমরা দেখেছি সেই মহামারীতে অনেক উন্নত দেশ এক ধরনের মানে নাবিশ্বাস কিংবা এত বড় একটা এই যে এই কী বলবো এই এই যে দুরবস্থাকে যে মোকাবেলা করার যে একটা শক্তি অনেকে কিন্তু হারিয়েও ফেলেছিলেন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মানুষকে অভয় দিয়ে বড় সাহস দিয়ে একদম পাশে ছিলেন বাংলাদেশের প্রতিটা মানুষ। কিন্তু সেদিন আমাদের আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এক হয়েছিলেন, এবং আমরা যে যেখানে পারি, ওই যে বঙ্গবন্ধু যেমন 7ই মার্চে বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এরকম মানে আমি বলবো যে সমস্ত মানবিকতা দিয়ে প্রতিটা মানুষ সেদিন লড়াই করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধুমাত্র মানুষের জীবন বাঁচানোটা সেদিন আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল, এবং সেদিন আমরা কে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা কিছু ভুলে গিয়ে আমরা এক কাতারে দাঁড়িয়েছিলাম, এবং সব মানুষ কিন্তু এক হয়ে সেদিন সেই পরিস্থিতি মোকাবেলা করেছে। এই যে এত বড় বড় ঝুঁকি মোকাবেলা, এত বড় চ্যালেঞ্জ মোকাবেলাকে যে একটা অসম সাহস, এটা ওনার আছে। এবং আপনি দেখেন মেট্রো রেল, এটা অনেকেই ট্রল করেছিল বাংলাদেশের এটা কখনোই সম্ভব না, বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক মানুষ কিন্তু অবিশ্বাস্য কিছু ফাঁদ তৈরি করেছেন, গল্প তৈরি করে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা করার চেষ্টা করেছে। কিন্তু সেখান থেকেও দেখেন প্রত্যেকটা জিনিসকে কিন্তু একটা মিথ্যা প্রমাণ করেছে। যেমন সাম্প্রতিককালে বিশেষ করে আমরা 28 অক্টোবরের আগে যেটা দেখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে নানা ধরনের গল্প তৈরি করা হয়েছে, নানা ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে। এবং ওনার যে আছেন আইন উপদেশ সরি তথ্য বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, তিনি কিন্তু তাকে নিয়েও কিন্তু অনেক ধরনের গল্প তৈরি করা হয়েছে, এবং দেখেন তিনি কিন্তু কোনো কথাও বলেনি, কিংবা বঙ্গবন্ধু কন্যা তিনিও তার সন্তান পরিবার নিয়ে কোনো কথা বলেনি, ঠিকই তিনি প্রমাণ করে দিয়েছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সবগুলো মিথ্যা প্রমাণ হয়েছে। এই যে বারবার কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা, এই যে প্রোপাগান্ডাকে মোকাবেলা করা, এই জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের পাশে ছিল। এবং এই যে উন্নয়ন যেগুলো হয়েছে এগুলো কিন্তু এখন একটা দৃশ্যমান বিষয়। আপনি দেখেন 13 তারিখ সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই সেন্টারটা আছেন মেট্রো রেলে সেটা উদ্বোধন হবে, এবং বিজয় সরণির যেটা ওটাও কিন্তু উদ্বোধন হবে ঠিক বলবো না, চালু হবে, এটা উদ্বোধন তো হয়ে গেছে। আপনি দেখেন চট্টগ্রাম শহর একটা টানেল হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম বলবো, এশিয়াতে টানেল দিয়ে কিন্তু গাড়ি যায়নি, অন্যান্য দেশে কিন্তু ট্রেন গেছে মেট্রো রেল গেছে, কিন্তু আমাদের দেশে প্রথম গাড়ি যাবে। এবং আপনি সেদিন 28 তারিখ ছিল যে উদ্বোধনটা হয়, সেই মঞ্চে আমিও ছিলাম। মানুষের যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মানুষের যে একটা আবেগ, মানুষের যে একটা অনুভূতি সরকারের প্রতি, এটা কিন্তু একটা অবিশ্বাস্য ছিল। এবং এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রতিটা মানুষ কিন্তু সেদিন চট্টগ্রামে আনন্দে ভেসেছে। এবং এই কদিন আগে আপনি দেখেন আমরা চট্টগ্রাম শহরে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামেও কিন্তু হয়েছে। এবং আরেকটা জিনিস কি জানেন, সারা বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা এই দুটো খুব ইম্পর্টেন্ট শহর, একদম এক ধরনের কিন্তু কী বলবো যোগাযোগের যে একটা কী বলবো খুব সরল উপস্থিতি কিংবা যদি বলি খুব দৃশ্যমান, এটা কিন্তু একদম এই বলি বিশেষ করে ওরাল সেতু দিয়ে কিন্তু একদম কেমন যেন একটু আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। এবং একটা দেশ কতটুকু উন্নত সেটা কিন্তু প্রমাণ করে কিন্তু যোগাযোগ ব্যবস্থার উপর, সেটা কিন্তু প্রমাণ করেছেন। কিন্তু বিরোধীদের একটি অভিযোগ কিন্তু মানে প্রায়ই তারা করে থাকেন, সেটি হচ্ছে যে এই সরকার আপনার 15 বছর ক্ষমতায় থাকতে গিয়ে বিরোধী মতের প্রচুর লোককে তারা গুম করেছে, হত্যা করেছে, এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং লাখ লাখ মামলা হয়েছে। তো উন্নয়ন করতে গিয়ে কি আপনার সুশাসন কিছুটা বিসর্জন দিয়েছে কিনা? সুশাসন কি বিসর্জন দিয়েছে সেটা আমি বলবো না, সুশাসনের সর্বৈব চেষ্টা কিন্তু একটা সরকারের থাকেই, এবং কোথাও কোথাও সেটা যে পরিপূর্ণভাবে পারে তাও না,
না পারার একটা কারণ হলো যখন আমি দেখব আপনি আমার কাজে বাধা দিচ্ছেন তখন কিন্তু একটা আইনি ব্যবস্থা আমাকে নিতেই হয়, সেটা যেই হোক। আমি এখানে বলবো যে আইন সবার জন্য সমান, সেখানে সে যেই হোক সেই এই ব্যবস্থাটা কিন্তু নিতেই হয়। আপনি যে বলেছেন মানে বিরোধী দলের যে একটা এই কথা বলতে দেওয়া হয় না, আপনি দেখেন আজকে কিন্তু এই যে বিশেষ করে সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার পর বলবো আমি, সকাল থেকে যে শুরু হয় বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে, সেটা যে দলেরই হোক না কেন, তার বক্তব্য নিয়ে তিনি কিন্তু প্রকাশ্যে কথা বলেন। এবং যিনি হয়তো স্টুডিওতে এসে কথা বলতে পারছেন না, তিনি কিন্তু আপনি জুমের মাধ্যমে কিন্তু কানেক্ট হচ্ছে, আমরা বিভিন্ন মিডিয়াতে এগুলো দেখছি, তিনি তার বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। এবং আপনি দেখেন আমরা যেটা দেখলাম যে হয়তো দেখেন পল্টন ময়দানেও কিন্তু তার পল্টনের যে অফিস আছেন বিএনপি, ওখানে কিন্তু তারা মিটিং করেছে, প্লাস প্রেস ক্লাবে কোনো না কোনো একটা সভা করেছে, গুলশান কার্যে কোনো সভা করেছে, কিন্তু দিন শেষে একটা বিবৃতিতে আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এই একটা মানে তো আমাদের সাথে আছেই সবসময়। আর আরেকটা হল যেমন ধরেন আমরা যখন বিরোধী দলে ছিলাম, শুধু আমি কয়েকটা উদাহরণ দিই, না আমি বলতে চাইছিলাম যে উন্নয়নের সুশাসনকে নিশ্চিত করতে পেরেছি। আমি যদি বলি যে একটা সুশাসনই উন্নয়ন নিশ্চিত করতে পারে, এটা কিন্তু এটা অন্তত আমাদেরকে বিশ্বাস করতে হবে, সুশাসনই কিন্তু উন্নয়ন নিশ্চিত করতে পারে। এবং আমি মনে করি যে সেই সুশাসন কিন্তু উন্নয়ন নিশ্চিত করছে, সুশাসন ছিল বলে কিন্তু উন্নয়নটা নিশ্চিত হয়েছে। এবং এখানে কিন্তু কোনো ধরনের মানে কী বলবো অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আর বলি বিরোধী দলের যে বিষয়টা আপনি বলছেন, কিন্তু আমরা তো ইচ্ছে বড় বড় পরিস্থিতির মোকাবেলা করেছি, যেমন দেখেন আমি যদি বলি অভিযোগটা বিরোধী দলের, আমার না, আমি বিরোধী দলের কথা বলছি, আমি তো আপনি হয়তো বিরোধীর বক্তব্য আমাকে শুনিয়েছেন, এটা আমিও বলছি বিরোধী দলের এই অভিযোগটা কিন্তু আছে, আমি অস্বীকার করছি না। ওই যে বললাম সারাদিন কথা বলার পরে বলছে আমাদের কথা বলার কোনো অধিকার নেই, এই এটা তো সবসময় ফেস করেছে। কিন্তু আমরা তো দেখলাম যে 2400 21 আগস্ট আমাদেরকে এমন এক পরিস্থিতির মোকাবেলা করা হয়েছে এবং এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন সমূলে আওয়ামী লীগটা নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনি দেখেন সেই আগুনে পোড়া ফিনিক্স পাখির মতো, সেই 1424 মানুষ আমাদের শহীদ হয়েছে এবং সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সেখান থেকে আমরা আবারও লড়াই করেছি, সংগ্রাম করেছি, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছি। সেই স্বপ্নের ফসল হলো আজকে স্বপ্নের সোনার বাংলাদেশ এবং আজকে বাস্তবে স্বপ্নের সোনার বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। জি প্রিয় দর্শক, আমাদের সাথে একটু আগে যুক্ত হয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান। শরীফ, শরীফে আপনাকে স্বাগত জানাচ্ছি। শরীফ, আমরা আলোচনা করছিলাম 7 জানুয়ারির নির্বাচন নিয়ে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে বিষয়টি আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একটি আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে 7 জনের নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচাল করা যাবে না। তো এই পরিস্থিতিতে আসলে কেন নির্বাচন বানচালের মতো এরকম একটা প্রশ্ন আসছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের একসাথে রাজনীতি করা, আমরা বিভিন্ন টেলিভিশনে কথাবার্তা বলি, অনেকগুলো জায়গায় তর্ক বিতর্ক করি, গতকালকে শেষ একটা টেলিভিশনে আমরা সে আমি একসাথেই ছিলাম, টেলিভিশনের বাইরেও আমাদের কথা হয়। তো আপনি যে নির্বাচনের কথাটা বলছেন, আমি এই কারণে এই রেফারেন্সটা দিলাম যে অনেকগুলো জায়গায় আমাদের ডিফারেন্সটা হবে। আপনি যে নির্বাচনের কথা বলছেন, আসলে নির্বাচনটা তো হচ্ছে না, যেটা হচ্ছে এটা হলো যে সবাই গিয়ে সরকারি দলের কাছে বলছে আমাদেরকে এতগুলো আসন দিতে হবে এবং এমনভাবে দিতে হবে যাতে কেউ আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করতে না হয়। এটাকে কি আপনি নির্বাচন বলবেন? আপনাদের সমস্ত আনুষ্ঠানিকতা আছে, এখানে নমিনেশন সাবমিট হচ্ছে, এইটা হচ্ছে, সেইটা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বা পৃথিবীর কোথাও এরকমের ঘটনা বিরল যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলছেন অমুকরে কোনো আসন দিবেন না, অমুকের সাথে কোনো জোট করবেন না, তাদের সাথে তারা যেন আপনার কোনো বা সরকারি দলকে আপনাদের যেন কোনো ওই সহানুভূতি সহমর্মিতা না পায়। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সহানুভূতির ভাগাভাগি হচ্ছে, সহমর্মিতার ভাগাভাগি হচ্ছে। আজকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা তিনি গিয়ে সংসদ নেতার সাথে দেখা করে বলছেন যে আমাদের দলের সঙ্গে আপনি কোনো রকমের কোনো দয়ামায়া দেখাতে যাবেন না, তাদের সাথে কোনো আসন ভাগাভাগিতে যাবেন, তাদেরকে কোনো সহযোগিতা করবেন না। তার অর্থ হচ্ছে এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে নির্বাচনের, আমাদের এখানে নির্বাচন একটা উৎসব, সে উৎসবের জায়গাটা নেই, সেখানে সহিংসতা ছিল, সেখানে ভোট কাটা ছিল, সেখানে অনেক রকমের অনাচার অবিচার অব্যবস্থাপনা সেগুলো ছিল এবং আস্তে আস্তে সেই জায়গাগুলো ফিরে আসছে। গতকালকে পিরোজপুরে সেখানে নৌকা প্রার্থী আর নৌকার
বিপরীতে যিনি নির্বাচন করছেন আওয়ামী লীগের জেলা সভাপতি তার সমর্থকদের মধ্যে মারামারি পিটাপিটির এমন পর্যায়ে গেছে যে একজন মারা গেছেন আবার তিনি আবার বিএনপির রাজনীতি করেন তিনি এই নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের এক নেতার তার কর্মী হিসাবে আপাতত এই স্বল্পকাল খণ্ডকালীন রাজনীতির সাথে যুক্ত হয়েছেন অর্থাৎ নির্বাচন ধরে যদি খুনাখুনির কথাটা বলেন এটি আওয়ামী লীগ কিন্তু চালু করে দিল যদিও মাঠে ওই রকমের প্রতিদ্বন্দ্বী না থাকার পরেও তো এই জায়গাগুলোতে আমার ধারণা যে এই ধরনের কতগুলো জায়গায় তারা হয়তো স্বস্তি বোধ করছেন না যে এই প্রীতি ম্যাচটা এমন জায়গায় চলে গেছে এখানেও আসলে স্বস্তি বোধ করা যাচ্ছে না তো আমরা আমাদের ভাষ্য হচ্ছে বক্তব্য হলো যদি সেরকমের কোনো পরিস্থিতি হয় এটি সরকারের ব্যাপার তবে আমার কাছে যেটা মনে হয় যে যেভাবে খেলাটা সাজানো হচ্ছে যেভাবে খেলাটা এগিয়ে যাচ্ছে তাতে এরকমের কোনো আগ্রহের জায়গাটা নেই পাবলিকের যে আগ্রহের জায়গাটা সে আগ্রহের জায়গাটা তৈরি হয়নি কেন তৈরি হয়নি এই কারণে নির্বাচন মানে কি নির্বাচন মানে হচ্ছে যে এটি হচ্ছে বেছে নেওয়ার একটা সুযোগ তাই তো বেছে নেওয়ার একটা সুযোগ আপনি আমার সামনে এক গ্লাস পানি দিয়ে বললেন যে আপনি এইখানকার কোনটা খাবেন পানি খাবেন নাকি কোক খাবেন না স্প্রাইট খাবেন কিন্তু আপনি আমার সামনে দিয়ে রেখেছেন এক গ্লাস পানি এখানে অল্টারনেটিভ বাসার সুযোগটা তো সেভাবে নেই আপনি কাকে বাসবেন হয় আওয়ামী লীগের এ অথবা আওয়ামী লীগের বি অথবা আওয়ামী লীগের সি আর এর বাইরে যাদেরকে পার্টনার হিসাবে এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত করা হয়েছে তারা ওই যে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন গিয়ে বলছেন যে আমাদেরকে এই আসন কিন্তু দিতে হবে মানে এমনভাবে দিতে হবে যাতে কেউ মিনিমাম কোনো প্রতিদ্বন্দ্বিতা আমাকে করতে না হয় এনশিওর করতে হবে নিশ্চিত করতে হবে যে আমি এখান থেকে পাশ করে আসব অর্থাৎ তাদের একটা সিট ব্যাংক আছে সেই ব্যাংক থেকে ধার চাচ্ছে যে আমাকে 5 বছরের জন্য এইখান থেকে এই 5টা দিন 10টা দিন তো এই সমস্ত কারণে আপনি খেয়াল করে দেখবেন কিন্তু নির্বাচন বানচালের প্রশ্নটা কেন বানচালের প্রশ্নটা আমার ধারণা এর আগে বলা হয়েছে দুর্ভিক্ষ হতে পারে সম্ভবত মানুষকে কতগুলো একটা ধোঁয়াশার মধ্যে রাখার একটা ইচ্ছার প্রতিফলন হতে পারে একই সাথে তারা এমনটাও তারা এই সময়কালে যেরকমের সহিংসতাগুলো ঘটছে এই যে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আমি আপনাকে যেটা বললাম তো বিরোধী দল বলতে আসলে বিএনপি বাংলাদেশের বিরোধী দল বলতে বিএনপি তাদের কর্মসূচি চলছে তো আমার এইখানে আসতে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারলাম না কারণ রাস্তায় দুঃসহ যানজট তার মানে হচ্ছে এখন কিন্তু অবরোধের সময়টা চলছে তার মধ্যে যানজট এই জায়গাটিতে বিএনপির বাইরে বিএনপির অনেকগুলো চ্যালেঞ্জ আছে বিএনপির বাইরে যারা আছেন তাদের সমমনা বা যাই বলেন না কেন একমাত্র বিএনপির বাইরে কারোরই আসলে ওই অর্থে চাল ছিল নাই ঢাকা শহরে 30-35 জন জামাত ইসলামকে আমি বাদ দিচ্ছি আর কি বিএনপির সমমনা যারা বলছে তাদের কিন্তু আসলে মিডিয়ার কারণে আপনারা কয়েকজন ফেস গরম গরম কথা বলে তাদেরকে দেখান এর বাইরে ঢাকা শহরে 20-50 জনের বাইরে বড় রকমের কোনো প্রতিবাদ মিছিল এই জায়গাগুলোর ক্ষমতা তাদের নেই সুতরাং এরকমের একটা অবস্থায় বিএনপিকে নির্বাচন ভণ্ডুল বা এটিকে ব্যর্থ করে দিতে পারবে এটি পারবে না সেটি সরকারের লোকজনই বলছে আজকে তথ্যমন্ত্রী নিজেও বলেছেন যে এই ইলেকশন ঠেকানো যাবে না কাদের সাহেব কিন্তু নিজেও বলেছিলেন যে ট্রেন আমরা আগারগাঁও থেকে ছেড়ে দিয়েছি সেই ট্রেন 7 তারিখে গন্তব্যে পৌঁছাবে তো আমার মনে হয় যে এখন পর্যন্ত গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতন বিরোধী দলের পক্ষ থেকে সেরকমের কোনো বাধা হয়নি মোহাম্মদ ভাই আসলে হচ্ছে যে সহিব ভাই বলছিলেন এবং বিরোধী মতের নেতারাও বলছেন যে নির্বাচন হচ্ছে না এটা একটা ভাগাভাগি নির্বাচন হচ্ছে কে কয়টি আসন পাবে সেটি নিয়ে দর কষাঘষি চলছে তো এই অভিযোগ আপনি কীভাবে খণ্ডন আমি একটু বলি আমাদের আসলে এই যে সমস্ত জোট বিশেষ 14 দলীয় জোট মহাজোট আমরা যাদের সাথে এখন নির্বাচনটা করছি তারা কিন্তু আমাদের জোটের অংশ ছিল বিশ্ব 2008 সন থেকে এবং 2008 সন কিন্তু আমরা সবাই কিন্তু প্রথমে 14 দলীয় জোট ছিল পরে জাতীয় পার্টি আমাদের সাথে আসার পরে আমরা কিন্তু মহাজোট গঠন করেছিলাম এবং মহাজোটের যে মহাবি জয় বাংলাদেশের মানুষ দেখেছে 2008 সনের যে নির্বাচন হয়েছে সেখানে এবং সেদিন কিন্তু আওয়ামী লীগ এবং 2/3 মেজরিটি পেয়ে এবং সরকার গঠন করেছে সেই যে একটা পথ চলা শুরু হয়েছে তাদের সাথে আমাদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের সাথে যে একটা যুগল পথ চলার যে একটা দীর্ঘ ইতিহাস সেটি কিন্তু কখনোই ভুলে যাবার মতো না
তো যার কারণে কিন্তু তাদের সাথে আমাদের একটা পথ চলা, কিন্তু 2014 সনের বাস্তবতা কিন্তু এক ধরনের ছিল, 2018 সনের বাস্তবতা এক ধরনের, আবার 24 সনের কিন্তু আজকের বাস্তবতা কিন্তু আরেক ধরনের। শরীফ ভাই কিন্তু বিশদ ব্যাখ্যা দিয়েছেন, হয়তো এটা ইতিবাচক নেতিবাচক যাই বলুক না কেন এটা কিন্তু আমাদের একটা একটা বাস্তবতা এখন। যেমন ধরেন আমাদের যে প্রতিপক্ষ যেগুলো আমাদের দলেরও দলের, যেমন পিরোজপুরে একটা ঘটনা বলেছেন, এরকম চট্টগ্রামে কিন্তু আমাদের কয়েকজন নমিনেশন নিয়েছেন, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের ঘোষণা দিয়েছেন। এবং আরেকটা জিনিস এটাও আমাদেরকে ভাবতে হবে, প্রত্যেকটা নাগরিকের কিন্তু নির্বাচন করার অধিকার আছে, তিনি যদি বাংলাদেশের নাগরিক হয়। এবং তিনি যদি বাংলাদেশের যে নির্বাচন কমিশনের যে সমস্ত আইনগুলো রয়েছে সেগুলো যদি পরিপূর্ণভাবে মেনে চলে, সেটা যেই দলেরই হোক, যে মতেরই হোক, যেরকম মানুষই হোক না কেন, তিনি কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। এখন উনি আওয়ামী লীগ করেন বলেই যে স্বতন্ত্র হতে পারবেন না সেটা না। এখন কথা হলো, উনি যেমন আমাদের অনেক উপজেলা চেয়ারম্যানকে দেখেছে, তারা কিন্তু ওই পদ থেকে পদত্যাগ করে তিনি কিন্তু নির্বাচনে অলরেডি কিন্তু চলে এসেছেন এবং নির্বাচন অংশগ্রহণ করছেন। মানে অন্য সময় দেখতাম যে বিদ্রোহী প্রার্থীর বেলা কঠোর অবস্থা থাকতো, এবার মানে বিদ্রোহী প্রার্থী আর স্বতন্ত্র একটু আলাদা বিষয়। আমি তো আপনাকে একবার বলেছি, 14 সন আমি বলি 14 সনের বাস্তবতা, 18 সনের বাস্তবতা কিংবা 24 সনের বাস্তবতা কিন্তু এক নয়। এবং আমরা মনে করি এই যে নির্বাচনের মাঠে তারা যদি থাকে, এটা কিন্তু খারাপ তো দেখায় না, এমন না যে একদম আমার দলের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে এমন না, কিন্তু যেখানে যেখানে হস্তক্ষেপ করা দরকার, যেখানে যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, ওই ধরনের হস্তক্ষেপ কিন্তু দলের হয়তো আভ্যন্তরীণ বিষয়ে আমাদের আছেই। আর শরীফ ভাই আরেকটা কথা বলেছেন, যেটা হলো মানে রোশনের সাথে কিন্তু আজকে গিয়ে একটা সম্ভবত একটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, সংসদ নেত্রীর সাথে তিনি দেখা করেছেন এবং তিনি এসে একটা বক্তব্য দিয়েছেন। এটা হলো ওনার একদম নিজস্ব একটা মতামত, এবং জাতীয় পার্টির মধ্যে যে একটা টানাপোড়ন অনেকটা বলছে, একদম গণমাধ্যমের ভাষায় যদি আমি বলতে গৃহদাহ, এটা কিন্তু আজকে অনেক দিন যাবত আমরা দেখছি। এবং সেটা একটু বিরোধী দল সরকারি দলের সাথে আলোচনা করতে যায় এরকম, আমি বলছি ওই যে আমি তো বললাম মানে আমাদের বাস্তবতা তাদের সাথে আমাদের দীর্ঘ একটা পথ চলার ইতিহাস রয়েছে। সেই যে 2008 সন থেকে 2008 সনের নির্বাচনী জোট হয়েছে, এর আগে কিন্তু আমরা যে আন্দোলনগুলো করেছিলাম প্রত্যেকটা আন্দোলনে কিন্তু তারা আমাদের কিন্তু একদম সহায়ক ছিল, সেটা যেভাবেই বলি না কেন। এবং তারা 14 দলীয় জোট মহাজোট করেই কিন্তু আমরা পাশাপাশি ছিলাম রাজপথে। তো এই যে একটা দীর্ঘ যে একটা পথ চলা সেটা আমরা অস্বীকার করতে পারি না। এবং আজকের যে বাস্তবতায় যেহেতু বিএনপি আসেননি কিংবা অন্যান্য কিছু দল অবশ্যই সক্রিয় আছে নির্বাচনের মাঠে, কিন্তু এরা কিন্তু ওই যে আমাদের যে আমাদের প্রতি তাদের যে একটা অধিকার, এতদিন যে একটা পথ চলা সেটা কিন্তু তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন চায়। এর মধ্যে আমরা দেখি জোর জোর দেখা করেছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আর এটাকে তো আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী এখন এমন একটা জায়গায় চলে গেছেন সবার তার প্রতি আস্থা বিশ্বাস আছেন, তো যার কারণে সবাই কিন্তু ওনার সাথে এক ধরনের আলোচনা করেন। এটাও বলছে ওনার পথ সবার জন্য খোলা আছেন। এবং আমরা অতীতে দেখেছি বিএনপির সাথেও তিনি কিন্তু আলোচনায় বসেছিলেন 2018 সনের নির্বাচনের আগে, সেই পরিস্থিতি আমি বলছি গিয়েছেন, সংলাপের বাস্তবতা কিন্তু অনেক অনেক ডিফারেন্ট। আর একটা শরীফে যেটা বলেছেন যে আমি চট্টগ্রামে 2 দিন ছিলাম, আমাদের কিছু রাজনৈতিক কর্মসূচি ছিল, সব কিছু পালন করে আমি গত পরশুদিন আসলাম, কিন্তু আমরা তো দেখেছি সেখানে উৎসব মুখর পরিবেশ সব জায়গায় রয়েছে। আমাদের যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা তাদের যে কার্যালয়ের যে সমস্ত কাজ শুরু করেছে, এটা যেমন আমি ধানমন্ডি 10-এ যিনি আমাদের প্রার্থী রয়েছেন তিনি অফিস নিয়েছেন, তার কার্যক্রম তিনি শুরু করেছেন, প্রচারণা শুরু করেননি, যেটা 18 তারিখ থেকে তিনি করবেন, এক ধরনের উৎসব কিন্তু বিরাজ করছে। এখন কথা কি জানেন, ওই যে একটা রবীন্দ্রনাথের একটা লাইন আছে, এপারে মুখরও কেন কেকা ওই ওপারে, এপারে যখন মুখর ওপারে তো মুখর থাকে না। যেটা আমি বলবো যে বিএনপি যারা করেন কিংবা বিএনপি সমমনা যে দলগুলো রয়েছেন তাদের নিশ্চয়ই আন্দোলন, এই বিশেষ করে এই নির্বাচনটা খুব ভালো লাগার কথা না, তো তারা তাদের মতো করে আজকে ব্যাখ্যা দিচ্ছেন। শরীফ ভাই যে কথাগুলো বলেছেন, ওই যে তিনি বলেছেন কিছু কিছু জায়গায় আমাদের অবশ্যই একটা দ্বিমত রয়েছে অনেক বিষয়ে, আমি ওনার বলছি কিন্তু নির্বাচনে কিন্তু মহাসড়কের যে মহাযাত্রা মহোৎসব সেটা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে, সেই লাইনে কিন্তু আমরা আছি। একটু বিরতি নিয়ে আসি, ও থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা রহিম গ্রুপ যে কথা বলতে যায় অনুষ্ঠানে, আবারও যাচ্ছে আলোচনায় শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই, প্রত্যেক নির্বাচনেই তো আমরা দেখি যে কোন দল সরকারে যাবে, কোন দল বিরোধী দলে যাবে, এ নিয়ে মানে আগে থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। তো এবার কে বিরোধী দলে যাচ্ছে এটার কোনো ধারণা আপনি পেয়েছেন? ধন্যবাদ। মানে প্রধান বিরোধী দল কে হতে, প্রথম জায়গাটা আমি এটি আগেও বলেছি যে এবারে যে নির্বাচনটি হতে যাচ্ছে আমার অবজারভেশনটা হচ্ছে পূর্ব নির্ধারিত ফলাফলের বৈধতা দেওয়ার জন্য একটা আয়োজন চলছে। বিরোধী দল কে হবে এই জায়গাটায়? বিরোধী দল হওয়ার জন্য একটা প্রতিযোগিতা আছে। জাতীয় পার্টি যে বার্গেনিংগুলো করছে, সকালে এক রকমের বার্তা দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার আর এক রকমের বার্তা দিচ্ছে, এবং আপনি যদি দেখেন মানে প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের জায়গাটা পরিবর্তন হচ্ছে। আবার
গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে তৃণমূল বিএনপি তাদের নেতারা তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বাইরে এসে বলেছেন যে আমরা বিরোধী দল, এবার সরকারি দল হতে না পারলেও আমরা বিরোধী দল হব। এখন এই জায়গাটায় পরিবর্তনটা নেগোসিয়েশনের ব্যাপার, তো নানা রকমের নেগোসিয়েশন হচ্ছে। এখন নেগোসিয়েশনে শেষ মুহূর্তে কে এগিয়ে থাকবে এটি বলা মুশকিল। যেমন আমি আসার আগে একটা খবর দেখলাম না, কিন্তু সবাই তো ক্ষমতায় জিতে যায়, কিন্তু বিরোধী দল হওয়ার আমি ওই জায়গাটায় আসছি আর কি। নেগোসিয়েশনের পরিবর্তন হচ্ছে, আমি আসার আগে খবরটা দেখলাম, এটি হচ্ছে মেজর হাফিজ বিএনপির নেতা, তিনি কিন্তু গত কয়েক মাস ধরে বেশ আলোচিত ছিলেন এবং কোন কোন জায়গায় সরকারের অনেক জায়গায় তার প্রতি একটা সফট কর্নার ছিল, কিন্তু পরবর্তীকালে চূড়ান্ত যখন আমরা দেখলাম যে ডিজাইনগুলো, যে খেলার মাঠগুলো, সেখানে কোনো মাঠে আমরা তাকে দেখলাম না। একটু আগে তিনি বিদেশ চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন, তাকে আটকে দিয়েছে দিল্লি বাইরে, হ্যাঁ তাকে যেতে দেওয়া হয় নাই। অর্থাৎ আপনার অবস্থা এবং সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আপনি যেটা বলছেন যে ওই বিরোধী দল সবাই ক্ষমতায় যেতে চায়, বিরোধী দল হতে চায় না, কিন্তু এই জায়গাটায় যেহেতু এবার ব্যতিক্রম আর কি, এখানে যেহেতু আপনি একটা ওই যে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেছেন, এখন জিদান যখন বাংলাদেশে আসে এবং বাংলাদেশের ফুটবল টিম তারা যদি নামে, নিশ্চয়ই জিদানকে অসম্মান করে তার দলকে, অথবা যদি এখন ব্রাজিলের টিম বাংলাদেশের সাথে খেলতে আসে প্রীতি ম্যাচে, নিশ্চয়ই বাংলাদেশের যে ফুটবল টিম আছে তারা ব্রাজিলকে সুযোগ পেলেইও সাত গোল দেবে না, অথবা বাংলাদেশ তার থেকে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা বা তাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এটি কতগুলো মর্যাদার ব্যাপার আছে, রাজনীতি তো সেই রকমের। এখন তৃণমূল বিএনপি অথবা বিএনএফ বা বিএনএম অন্যান্য যে সমস্ত যারা আছে তাদের অতটা সাহস দেখানোটা সম্ভবত ঠিকও হবে না, এবং সরকারও এই জিনিসটাকে অনেকটা বেয়াদবির ভাষায় দেখবে যে তোমার এত বড় সাহস, তোমাদেরকে আমি এত কিছু করে রাস্তায় নিয়ে আসলাম, মাঠে নামার ব্যবস্থা করে দিলাম, এবং প্রক্রিয়াটা কিন্তু শুরু থেকেই রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরা কিন্তু সরকারের আনুকূল্য পাচ্ছে, নির্বাচন কমিশনের সাপোর্ট পাচ্ছে, এবং সাপোর্ট পেয়ে একেবারে যেটাকে বলা যায় হাঁটি হাঁটি পা পা করে সরকারের হাত ধরে, সরকারের হাতে সুজি বার্লি খেয়ে তারা এই পর্যন্ত এসেছে। সুতরাং আমার পেটের ছাও তুমি আমারে খেতে চাও, এটা বরিশাল অঞ্চলে একটা প্রবাদ আছে, নিশ্চয়ই এরা ওই সাহসটা দেখাবে না যে যাদের সহযোগিতায়, যাদের স্নেহে, যাদের আনুকূল্য পেয়ে তারা এই পর্যন্ত আসতে পেরেছেন, তারা সেই দলটিকে ডিফিট দিয়ে তারা ক্ষমতায় যাবেন এই স্বপ্ন দেখাটাও মনে হয় একরকমের, তারা বুঝতে পেরেছেন এটা এক ধরনের পাপ। সেই কারণে কেউ বলছে না যে আমরা পাওয়ারে যাব, তারা বলছেন যে আমরা অপোজিশন হতে চাই। এবার জাতীয় পার্টির মধ্যেও আমার ধারণা যে তারা এই জায়গাটা একটা নিশ্চয়তা চায়, কারণ বিরোধী দল হওয়ার সুযোগ নিয়ে নানা রকমের সুযোগ সুবিধা তো তারা পাচ্ছেন। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে রসনের সাথে তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সমস্ত সুযোগ সুবিধা, অনেক রকমের সুযোগ সুবিধা আছে, তো সেই কারণে এরা কেউই ওই সাহসটা করছে না যে এত সুযোগ সুবিধা যাদের কাছ থেকে পাচ্ছি তাদের সবকে আমি পাওয়ারে যাব, ক্ষমতায় যাব, এই সাহসটা দেখানোর সাহসটা তাদের নেই, ওই শক্তিও তো নেই, ওই শক্তি তো নেই। তবে এই রকমের জায়গাগুলোতে আসলে শক্তির থেকে নেগোসিয়েশনের খেলায় সবসময় শক্তি লাগে না, কতগুলো কৌশলের জায়গা থেকে। আপনি এর আগেও দেখেছেন যে নির্বাচনে কামাল হোসেনের দল থেকে উদীয়মান সূর্যর নিয়ে চলেছেন তিনি, মোকাব্বির খান তিনি সেখান থেকে এমপি হয়ে এসেছেন, নিশ্চয়ই সে ধরনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হলে বিষয়টি সেরকমের হতো না। হলে এই রকমের অনেক সময় কতগুলো স্পেস তৈরি করে দেয়, সুবিধা তৈরি করে দেয়, সেই সুবিধাটা গ্রহণ করার চেষ্টা করছেন এক একজন এক এক জায়গা থেকে। একজন বললেন যে তার বাড়ি চট্টগ্রামে, কল্যাণ পার্টির যিনি চলে গেছেন আর কি, জেনারেল ইব্রাহিম, তো তিনি প্রার্থী হয়েছেন কক্সবাজারে, তো কেন কক্সবাজারে, বলছে আমার দলের সাধারণ সম্পাদকের বাড়ি সেখানে, তার কিছু নেতাকর্মী আছে, সেই কারণে আমি সেখান থেকে প্রার্থী হচ্ছি, এবং সেই আসনটা তার মনে হয় টিকে আছে, ওই আসনে আওয়ামী লীগের প্রার্থীর এটা বাতিল হয়েছে। তো এই ঘটনাটা আমি প্রথম দেখলাম যে শেখ হাসিনা অথবা খালেদা জিয়া বললেন যে আমার দলের সাধারণ সম্পাদকের বাড়ি ঠাকুরগাঁয়, আমি সেই কারণে ঠাকুরগাঁ থেকে ইলেকশন করবো, অথবা আমার সাধারণ সম্পাদকদের বাড়ি নোয়াখালীতে, আমি সেই কারণে, এটি হয় না, এটি হাস্যকর, এবং তিনি সেই কাজটি করছেন। এবং এই হাসি কান্না ভাগাভাগি তলে তলে উপরে উপরে সব কিছু মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টার একটা চেষ্টা হচ্ছে সাত তারিখ, এটি কিভাবে এই খেলাটা
অথবা এই নাটকটা অথবা এই যে সিনেমাটা শেষ হবে এটা নির্ভর করছে সরকার এবং নির্বাচন কমিশনের উপরে। তবে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে, নির্বাচন কমিশন খুব দক্ষতার সাথে খেলছে, তারা খুব দক্ষতার সাথে খেলছে। আপনি দেখছেন যে 10ই নভেম্বর বিএনপিকে আওয়ামী লীগকে তারা সমাবেশ করতে দিল না, আবার বিএনপি সমাবেশ করলো। তারপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবার গতকালকে বললেন নির্বাচন কমিশন আপনাদেরকে জবাবদিহি করতে হবে, কেন আমাদেরকে? অর্থাৎ মানে এইখানে রিহার্সেলটা, সম্ভবত আগের যে রিহার্সেলটা, এটা চমৎকার হয়েছে। কতগুলো স্টেজে কতগুলো প্যারা খুব ভালোভাবে মঞ্চায়িত হবে আমরা ধরতেই পারবো না যে এটা আসলে অভিনয় নাকি বাস্তবতা। জি মহোদয়, আপনার কাছে একটু আসি। সেটা হচ্ছে যে এবার কি নির্বাচনে তাহলে মানে শরীফ ভাই যে আলোচনা করছিলেন যে একটা অসম শক্তির লড়াই হচ্ছে, যে আওয়ামী লীগ অনেক বড় একটা শক্তিশালী দল, তার বিপক্ষে কোনো বড় ধরনের শক্তিশালী দল নেই, তো আওয়ামী লীগ কি মানে জয় ছাড়া অন্য কিছু কি ভাবতে পারছে? এইটা তো অবশ্যই স্বীকার করতে হবে, আওয়ামী লীগ অনেক শক্তিশালী একটা দল। একটা জিনিস দেখেন, একদম কি বলবো, বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে যে দলটা জড়িয়ে আছে বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে, প্রত্যেকটা লড়াই সংগ্রাম আন্দোলনের সাথে আওয়ামী লীগ জড়িয়ে আছে। এবং আওয়ামী লীগকে কিন্তু নানা ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু বাইরেও রাখা হয়েছিল। এবং দেখেন বঙ্গবন্ধু হত্যা করার পরে এই দলটা কোথাও দাঁড়াতে পর্যন্ত দেওয়া হয়, সেই জায়গা থেকে উঠে এসে একটা দল আজকে টানা 15 বছর বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার এত দীর্ঘস্থায়ী ছিল, এবং এক নাগারে বাংলাদেশের প্রধানমন্ত্রীও রয়েছেন একজনই। এবং এই যে একটা আমি বলবো যে জনমনের মধ্যে একটা প্রতিষ্ঠা লাভ করা, কিংবা বাংলাদেশের মানুষের মধ্যে যে আমরা যে একটা স্পৃহা তৈরি করা, একটা সাহস যে দেয়া বাংলাদেশের মানুষকে, এটা কিন্তু আমরা আমাদের দল পেরেছে, যার কারণে আজকে বলবো যে আওয়ামী লীগটা অবিসংবাদিত এবং অসম লড়াই আমি বলবো না, আওয়ামী লীগ অবশ্যই অবিসংবাদিত এবং আওয়ামী লীগের জয় তো বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে, কিন্তু পাশাপাশি অন্যান্য দল যেগুলো আছে সেগুলো কিন্তু তুলনামূলক শক্তি অনেক কম, এটা অস্বীকার করার মতো না একদম। কারণ এগুলো তো আর আমি বললেই তো ওদের শক্তি বেড়ে যাবে না, কিংবা আমি বললে ওদের শক্তি কমে যাবে না, ওদের শক্তি যেটা যতটুকু আছে সেটা কিন্তু আসলে তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু ওদের সাথেই তো লড়াইটা হবে, কিন্তু তারাও তাদের মতো করে ক্যাম্পেইন করবে। এখন আমরা 7 তারিখের পরে বোঝা যাবে। অনেক সমালোচকরা বলেন যে সরকার চায়নি যে বিএনপি নির্বাচনে আসুক, কারণ তাহলে আওয়ামী লীগ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। না, আমি বলবো যে বিএনপি সেই তাহলে সেই ফাঁদে পা দিবে কেন? যদি আমি না চেয়ে থাকি, বিএনপি জানে নিশ্চয়ই, আপনি যেহেতু জানেন কি অনেকে যেহেতু জানে, বিএনপিও জানে বিষয়টা, বিএনপি সেই ফাঁদে পা দিবে কেন? বিএনপি সেই ফাঁদকে তো অতিক্রম করা দরকার ছিল। বিএনপি, আমি তো মনে করি বিএনপি এই 2024 সালের নির্বাচনের জন্য, বিশেষ করে 2008 বলি 2014 বলি 2018 বলি সর্বোচ্চ যৌক্তিক জায়গায় বিএনপি ছিল, কারণ এই জন্য ছিল সারা বাংলাদেশে যে সমাবেশগুলো করেছে, এবং আমি অবশ্যই বলবো শান্তিপূর্ণ সমাবেশ করেছে, তাদের যে একটা অবিশ্বাস্য স্বপ্ন দেখানোর যে ইউটিউবাররা ছিল, তারাই তাদেরকে স্বপ্ন দেখিয়েছে 28 তারিখের মধ্যেই সরকারের পতন হয়ে যাবে, এবং 28 তারিখে এই সরকারের শেষ দিন। তারা যদি এই ফাঁদে পা না দিত, তাহলে আজকে যৌক্তিক একটা জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু নির্বাচনটা করতে পারতো। এবং আজকে আপনি যে বলছেন সেই ফাঁদ, মানে তারা কেন সেই ফাঁদে পা দিবে? এবং আরেকটা জিনিসটা, আমরা কেন চাইবো? আমরা তো অবশ্যই চাইবো প্রত্যেকটা দল অংশগ্রহণ করুক, আমরা কেন চাইবো এই দল আসুক ওই দল না আসুক? এবং আমরা না চাইলেও বিএনপি সে ফাঁদে পা দিবে কেন? এখন তো বিএনপির কৌশলের ব্যাপার। আরেকটা জিনিস কি জানেন, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এই যে বাংলাদেশের যে একটা ষড় ঋতুর দেশ, বাংলাদেশের যে মানুষের আবহাওয়া, বাংলাদেশের মানুষের যে মনোজগৎ, প্রতিটা মুহূর্তে নানাভাবে আমরা প্রভাবিত হই, আমাদের আবহাওয়া, আমাদের সংস্কৃতি সব কিছু মিলিয়ে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বিএনপি যিনি নেতৃত্বটা দিচ্ছে, তিনি এমন একটা ঠান্ডার দেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি ওয়েদারকে কিংবা মানুষের যে মনোজগৎ, মানুষের যে ভাষ্য, মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে ইচ্ছা শক্তি, সেগুলোকে তিনি আমার কাছে মনে হচ্ছে হৃদয়ঙ্গম করতে পারছেন না, কি বুঝে উঠতে পারছেন না, তার কারণে যে সিদ্ধান্ত দিচ্ছেন মানুষের বিপক্ষে যাচ্ছে, তার কর্মীর বিপক্ষে যাচ্ছে। আমি তো মনে করি বিএনপির প্রত্যেকটা কর্মী প্রস্তুত ছিল এবার তারা নির্বাচনে যাবে, এবং আমি মনে করি বিএনপি যদি নির্বাচনে যেত, অবশ্যই নির্বাচনটা তারা কিন্তু তাদের হয়তো বা কাঙ্ক্ষিত জয় পাক আর না পাক, কিন্তু একটা ভালো জায়গায় বিএনপি যেতে পারতো, কিন্তু বিএনপি সেই সুযোগটা আবারও মিস করেছে। এবং দেখেন 2014 সালে কিন্তু বিএনপির জেনারেল সেক্রেটারি যিনি আছেন, মহাসচিব যিনি আছেন, তিনি বলেছিলেন 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ না করা কিন্তু তাদের ভুল ছিল। এবং আমার কাছে মনে হয় কদিন পরে তারা বলবে 2024 সালের নির্বাচনে তাদের অংশগ্রহণ না করাটা একটা শুধু ভুল না, একটা মারাত্মক ভুল। এবং আমি বলবো যে একটা রাজনৈতিক দলের তো সরকারে যাওয়া কিংবা ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতার পরিবর্তনের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি দেখেন আমরা 2006 সালে যে আন্দোলন করেছিলাম, যে 22 জানুয়ারি যে নির্বাচন তারিখ ঘোষণা দিয়েছিল, আমরা সেটাতে কিন্তু অংশগ্রহণ করার জন্য প্রস্তুত ছিলাম, কারণ আমরা মনে করি
প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনে কোনো বিকল্প থাকতে পারে না, কারণ আমাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা নির্বাচন ঘিরে ঘিরে একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে পরিপূর্ণ বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু নেতৃত্বের। তো বিএনপি সেই নেতৃত্ব, যে নেতৃত্ব যে লন্ডনে শীতের জায়গা থেকে বসে প্রতি মুহূর্তে সিদ্ধান্ত দেয়, সেটিকে দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করছে না, দেশের মানুষের মনোজগৎকে তিনি আমার কাছে মনে হয় যে মানে বুঝে উঠতে পারছে না, যার কারণে তাদের সিদ্ধান্তগুলো জনগণের পক্ষে বিপক্ষে যাচ্ছে এবং এমনকি কর্মীদেরও বিপক্ষে যাচ্ছে। শুনবেন, আমরা অন্য একটি প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে পেঁয়াজের বাজার নিয়ে। তো ভারত আমদানি কি সাময়িক সময়ের জন্য বন্ধ করার পর সাথে সাথেই পেঁয়াজের কেজি 240 টাকার বা 200 টাকার উপরে চলে গেল, তো এই পরিস্থিতি আসলে সরকার বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের এখানে যারা ব্যবসা করছেন, এর আগে আমরা ডিমের ক্ষেত্রে দেখেছি, আলুর ক্ষেত্রে দেখেছি, এই জায়গাটায় আমাদের অব্যবস্থাপনার সুযোগটা গ্রহণ করে একটা বিরাট সংখ্যক, আগে আমরা বলতাম যে গুটি কয়েক অসাধু ব্যবসায়ী, এখন দেখি প্রায় সমস্ত ব্যবসায়ী অসাধু, এবং এরা প্রত্যেকেই এই যে অব্যবস্থাপনার সুযোগটা নিচ্ছে। এখানে শিক্ষিত মানুষ আছেন, ধার্মিক আছেন, নীতি কথা বলা মানুষ আছেন, অনেকেই আছেন, আবার কেউ কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকও আছেন যে সন্তানরা নষ্ট হয়ে যাবে। সেই অভিভাবকরা এক রাতের ব্যবধানে 1 কেজি পেঁয়াজে 70 টাকা 80 টাকা 100 টাকা বাড়িয়ে দিচ্ছেন, একটা ঘোষণা শোনার পর তার বিবেক একবার তাকে বাধা দিচ্ছে না, যেটি অন্যায় এটি পাপ এই বাধাটা তাকে দিচ্ছে না। তিনি এই কাজটি কেন করছেন? তিনি দেখছেন যে আসলে এখানে যদি টাকা হয় তাহলে অনেক কিছুই করা যায়, এবং এখান থেকে ইতিমধ্যেই সুবচন সুশাসন নির্বাসনে চলে গেছে। টাকা হলে আপনি যা কিছু তাই করতে পারবেন। একজন সাবেক এমপি গত পরশু দিনের আগের দিন তিনি সরকারের সার পরিবহন, আমি ওই জায়গাটা আসছি, তো 550 কোটি টাকা সার আত্মসাৎ করেছেন, এবং তিনি নিম্ন আদালতে হাজির হয়ে সেখান থেকে জামিন পেয়ে গেছেন, দুদকের মামলা। এইখানে এই ব্যবসায়ীরা দেখছে লুটপাট করলে তার কোনো বিচার হয় না, সেই কারণে তারা উদ্বুদ্ধ হচ্ছে। প্রতিকারে করণীয় কি, এই দিকে সরকারকে নজর দিতে হবে। আজকে রাজনীতির ডামাডোলের মধ্যে আমাদের জনজীবনের অনেক সংকট পেছনে পড়ে গেছে। গতকালকে একজনে যশোর থেকে এক বিদ্যুৎ গ্রাহক জানালেন, বিদ্যুৎ নিয়ে নানা রকমের তাদের সমস্যার কথা এবং তাদের ভোগান্তির কথা, যে অর্থ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের দাম কিভাবে বাড়ানো হচ্ছে, এই যে রিসেন্ট কার্ড সিস্টেম করা হয়েছে এর কোনো জবাবদিহিতা নেই, আপনি রিচার্জ করছেন আপনি সঠিকভাবে তার সার্ভিসটা পাচ্ছেন না। কিন্তু এটি দূর করার জন্য সরকারের নজর দেওয়া দরকার। শুধুমাত্র বিএনপির নির্বাচনে আসে নাই, অমুক নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, রাজনৈতিক যে বক্তব্যগুলো দিয়ে মানুষের জীবনের এই যে সংকটগুলো এগুলোকে ধামা চাপা দেওয়া হচ্ছে। আমি মনে করি যে সরকার নির্বাচন কিভাবে করবে তার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, বিরোধী দলের আন্দোলন কিভাবে মোকাবেলা করবে তার একটা কৌশল আছে, কিন্তু তার জন্য মানুষের এই যে ভোগান্তি, বিএনপির কর্মসূচির জন্য গতকালকে এক নায়ক বলেছেন যে এই বিএনপির আন্দোলনের জন্য আজকে জিনিসপত্রের দাম বেড়েছে, এই ধরনের হাস্যকর এই ধরনের ফাজলামোগুলো বন্ধ করা দরকার। সরকারের দায়িত্ব হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা, মানুষ কষ্টে আছে, সরকারের কিছু লোকজন অনেক ভালো আছে, তাদের বিপুল সম্পদ হয়েছে, কিন্তু এই সম্পদের মালিক বাংলাদেশের সব মানুষ না। ভাই, প্রশ্নটা করতে চাই যে আপনি তো অনেক উন্নয়নের কথা বলেন, জনগণের উন্নয়ন হয়েছে, কিন্তু বাজার কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? না, আমি বলি বাজার আসলে বলে দিন, শেষ মানে এক মিনিটে আমি বলছি। শরীফ ভাই কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন, আসলে কিছু অসাধু ব্যবসায়ীর যে কারসাজি নাই সেটা আমি বলবো না, কিন্তু সংকট থাকবে, সংকটকে সমাধান করার দায়িত্ব কিন্তু সরকারের, আমি মনে করি সরকার অবশ্যই সরব রয়েছেন। আপনি দেখেন কে সার আত্মসাত করলো, কেপিএস ইন্ডিকেটের সাথে জড়িত সব কিছু সরকার নখদর্পণে রয়েছে, এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাই না, এবং আজকে পেঁয়াজ একটা মাত্র জিনিস যেটা দাম বেড়েছে, কিন্তু পাশাপাশি বাজারের অন্যান্যগুলোর অবস্থা কিন্তু খুব বেশি আলু তো সেটা না, আলু হতো এখন আপনি নতুন আলু খাবেন নাকি পুরানো আলু খাবেন এটা আপনারই বিষয়, নতুন আলু তো যেদিন বেরো সেদিন 120 টাকা 130 টাকা 250 টাকা বিক্রি করেছে, পুরানটা 50 টাকা
আপনি 40 টাকা দিয়েও পাবেন পুরনটা। আচ্ছা, আর আমি কিন্তু রেগুলার বাজার করি, তো বাজারের ভিতরের জায়গাগুলো আমি জানি, অন্যান্য পণ্যের অবস্থা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আর আরেকটা জিনিস হলো, আমি মনে করি এই যে পেঁয়াজের যে বিষয়টা ঘটেছে সেটা অবশ্যই, ভারত যখন বললো যে তাদের পেঁয়াজ আমদানি বন্ধ করলো মার্চ পর্যন্ত, তখনই কিন্তু এক ধরনের অসদবেশের সুযোগটা নিয়েছে। ওই যে শরীফা যেটা কথাটা বলেছেন, সেখানে সন্তানের শুভকামনার উৎসুক অভিভাবক রয়েছেন, ধার্মিকরা রয়েছেন, তো খুবই দুঃখজনক কি জানেন, আমরা কেউ মানে মানবিক মানুষ হতে পারিনি। আমাদের কাছে মনে হয় যে এই সংকটটা আমাদের আছে, হয়তো এই সংকট উত্তরণের যে একটা সময় লাগবে, কিন্তু সরকার সক্রিয় রয়েছে, আমাদের যে সমস্ত সংস্থা এই কাজ করার সাথে জড়িত তারাও সক্রিয় রয়েছেন, তারা অভিযান চালাচ্ছেন, এবং আপনারা এটাও দেখেছেন পেঁয়াজ রেখেই পালিয়ে গেছেন অনেকে কিন্তু, তো যার কারণে সংকট আছে, সমাধান হবে। শেষ করবেন আপনি, সেটা হচ্ছে যে যখনই এরকম ক্রাইসিস তৈরি হয় তখনই বলা হয় সিন্ডিকেটের কথা, তো সিন্ডিকেট শক্তিশালী নাকি সিন্ডিকেট আছে? সিন্ডিকেট আছে, কেন পথে পথে চাঁদাবাজি আছে, চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ে, এই সিন্ডিকেট এবং চাঁদাবাজি রাজনৈতিকভাবে প্রভাবশালী, তারা প্রভাবশালী রাজনীতিবিদদের নানা রকমের প্রণোদনা পান, এবং সেই কারণে কখনো কখনো তারা সরকারের উপরে ছড়ি ঘুরানোর চেষ্টা করে। সরকার চাইলে, পৃথিবীর কোনো সরকার চাইলে সিন্ডিকেট ভাঙতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। অব্যবস্থাপনার কারণে তাদেরকে নানাভাবে, ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়া হয় রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।